নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আগামী বুধবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হচ্ছে তাজিকিস্তানের এফসি রাভানানের। এফসি রাফসান ক্লাবটি শক্তি কতটা সেটাই আমরা জেনে নেব। এই দলটি সম্পর্কে মোহনবাগান সমর্থকদের তেমন কোনো ধারণা নেই। এই দলটিতে কতজন বিদেশি প্লেয়ার আছেন, কতজন ওই দেশের খেলোয়াড় আছেন, সেই সম্পর্কে মোহনবাগান সমর্থক এবং বাংলার ফুটবল প্রেমীদের জানাতেই আমাদের এই উদ্যোগ, এই প্যাকেজ। প্রথমেই বলে রাখছি, এফসি রাফসান ক্লাব কিন্তু শেষ ম্যাচটি জিতেছে 4-1 গোলে। মোহনবাগান শেষ দুটি ম্যাচ যদি আমরা দেখি, তবে একটি ম্যাচে তারা হেরে গেছে টাইব্রেকারে, অপর ম্যাচটিতে তারা 2 গোলে এগিয়ে গিয়ে, এই যে ইন্ডিয়ান সুপার লিগ চলছে তার প্রথম ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে তারা ড্র করেছে। তাদের কোচ মলিনা বলেছেন, মুম্বাইয়ের মতো দলের বিরুদ্ধে 1 পয়েন্ট পাওয়াটা মন্দ নয়। অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগের টু এই খেলতে নামার আগে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যদি মোহনবাগান জয় পেত, তবে মানসিকভাবে চাঙ্গা থাকত। ইদানিং প্রত্যাশা মতো মোহনবাগান খেলতে পারছে না। মোহনবাগান শেষ 4টি ম্যাচে 9টি গোল খেয়েছে। এবার আমাদের দেখতে হবে এই প্রতিপক্ষ, যে তারা বুধবারের প্রতিপক্ষ কীরকম। এখানে বলে রাখি, এই দলও কিন্তু 6 জন বিদেশি ফুটবলার আছেন, সেই সঙ্গে তাজিকিস্তানের 4 জন জাতীয় দলের খেলোয়াড় এই দলে আছেন। গোলকিপার হচ্ছেন ইউক্রেনের। সবচেয়ে বড় কথা, এই দলটি 5-3-2 পদ্ধতিতে খেলে এবং এই 5 ডিফেন্ডারের মধ্যে কিন্তু 3 জন বিদেশি। তাদের মধ্যে প্রধান যে মুখ, রক্ষণে যে প্রধান মুখ স্যামুয়েল আছেন, সিদ্দিক ইসা এবং সার্বিয়ার ক্রিশ্চিয়ান মোজিস, 3 জন বিদেশি ডিফেন্ডার নিয়ে তারা খেলেন। তাদের ফরমেশন 5-3-2, তারা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেন। মাঝ মাঠে তাদের ডেভিড বলে একজন বিদেশি খেলোয়াড় আছেন এবং তাদের একমাত্র যে স্ট্রাইকার, বিদেশি স্ট্রাইকার, তিনি হচ্ছেন রাশিয়ার। এই হচ্ছে ব্যাপার, শক্তপক্ত চেহারা, ওয়েল বিল্ট টিম। মোহনবাগানের যেহেতু আফ্রিকানদের সংখ্যা এখানে বেশি আছেন, তাদের চেহারা এই দলে, কোনো মোহনবাগানে কিন্তু কোনো আফ্রিকান নেই, যদিও অস্ট্রেলিয়ানদের চেহারাও ভালো, কিন্তু মোহনবাগানের ইন্ডিয়ান ব্রিগেডের তুলনায় তাজিকিস্তানের ছেলেদের চেহারা ভালো। একটা টোটাল হাইটের একটা অ্যাডভান্টেজ তারা পাবে। পরের ব্যাপারটা হলো, তারা কিন্তু উইং ধরে আক্রমণে যায় না, প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলার জন্য তারা যাবতীয় আক্রমণ মিডল করিডোর দিয়ে করে। এবং মোহনবাগানের 2 স্টপারের যে অবস্থা সেটা নিশ্চয়ই চিন্তায় রাখবে। এবং শুধু তাই নয়, তারা কিন্তু দূরপাল্লার শট নিতে সিদ্ধহস্ত এই দলটা। এখানে অবশ্য বিশাল কাইফ আছেন, মোহনবাগানের সবচেয়ে বড় ভরসা বিশাল কাইফ। এই মুহূর্তে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো বিভাগেই মোহনবাগান ঠিকঠাক কাজ হচ্ছে না, একমাত্র গোলকিপার পজিশন ছাড়া। যেরকম ডিফেন্স প্রতিপক্ষের আক্রমণের সঙ্গে ভেঙে যাচ্ছে, অনেকটা সময় ম্যাচের মধ্যে দেখা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার থাকলেও, দিমিত্রির মতো খেলোয়াড় থাকলেও, একটা সময় মোহনবাগান মাঝমাঠ থেকে হারিয়ে যাচ্ছে। মোহনবাগান মাঝমাঠের কোনো ছন্দই দেখা যাচ্ছে না, পুরো মাঝমাঠটা প্রতিপক্ষ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। আমরা কিন্তু এটা নর্থ ইস্ট ম্যাচেও দেখেছিলাম, মুম্বাই সিটি এফসি ম্যাচেও দেখেছিলাম। এই দলটি মোটামুটি আমাদের যারা আইএসএলের যে টিম আছে তাদের যে লোয়ার সিক্সে যারা থাকবে বা যারা একটু কম শক্তিশালী সেই মানের। মোহনবাগানের বিরুদ্ধে যে দলটি খেলতে আসছে তারা আহামরি যে দারুণ কিছু নয়, বরঞ্চ এর পরবর্তীকালে মোহনবাগানকে যাদের বিরুদ্ধে খেলতে হবে সেই দলগুলো অনেক বেশি শক্তিশালী থাকবে।
এই দলটাই কিন্তু সবচেয়ে দুর্বল, এবং এখানে কিন্তু 3 পয়েন্ট ছাড়া আর কিছু মলিনার ভাবা উচিত নয়। তিনি ভাবতেই পারেন এটা গ্রুপ লিগ, 1 পয়েন্টও যথেষ্ট, কিন্তু এটা হোম ম্যাচ এবং সব গ্রুপের সবচেয়ে দুর্বলতম স্থান দল এটি, এবং ফিফা র্যাঙ্কিংয়েও এই দেশটি অন্য দেশের তুলনায় যারা পরবর্তীকালের প্রতিপক্ষ তাদের চেয়ে নিচে আছে। সব মিলিয়ে প্রথম ম্যাচে 3 পয়েন্ট তুলে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ, এর জন্য কিন্তু শ্রী ফেরাতে হবে মাঝ মাঠে। ডিফেন্স সে যারা খেলবেন, এখানে নিশ্চয়ই 6 ডিফেন্ডার খেলবেন, তাদের একটা টমো খেলবেন এবং রড্রিগেস খেলবেন, দুজনকে কিন্তু মানসিক কাঠান্যটা দেখাতে হবে। এবং মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু কিন্তু তিনিও খুব একটা ভালো শেপে নেই, যাবতীয় আক্রমণ কিন্তু ওই দিক থেকেই হচ্ছে, ডান প্রান্ত থেকে হচ্ছে। যদিও এই দলটি মিডল করিডোরের ওপর বেশি জোর দেয়, সেক্ষেত্রে কিন্তু শুভাশিসকে ভেতরে ঢুকে তাদের এই মিডল করিডোর আক্রমণকে রুখতে দুই স্টপারকে সাহায্য করতে হবে। আমি জানি না মলিনা কোন পজিশনে খেলবেন, কিন্তু এই যে যা ডিফেন্সের অবস্থা তাতে মলিনার 4-3-3 ছকেই খেলা উচিত, এবং সাহালকে খেলানো উচিত মাঝ মাঠে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এটা আমার কথা নয়, আমরা মোহনবাগানের ম্যাচের পোস্টমর্টম করতে গিয়ে যে বিভিন্ন সময় দেখেছিলাম, সাহাল এবং মনবীর এদের কিন্তু প্রথম একাদশে রাখা উচিত। যদিও 6 বিদেশি খেলানোর অপশান এখানে রয়েছে, আমরা ধরে নিতে পারি মোহনবাগান 5 জন বিদেশিকে খেলবে, কারণ জেমি কী জায়গায় রয়েছেন মলিনা নিজেও জানেন না, তিনি বলছেন, তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে বুধবার তাকে পাওয়া যাবে কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত নয়, সেটা হয়তো বুধবার সকালেই আমরা ঠিক করতে পারবো। জেমি ম্যাকলারন এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি, 29শে জুলাই মোহনবাগান প্র্যাকটিস শুরু করেছিল, আজকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেল, তিনি শুধু প্র্যাকটিস করে যাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, তিনি অস্ট্রেলিয়াতেও গিয়েছিলেন, তাকে নিয়ে কিন্তু চিন্তা ক্রমশ বাড়ছে মোহনবাগান সমর্থকদের। এটাই ছিল মোহনবাগানের প্রতিপক্ষ সম্পর্কে, এফসি রাফসান সম্পর্কে যে তথ্য, এই দলটিকে একেবারে হেলাফেলা করা উচিত নয়। আইএসএলের যে লোয়ার সিক্সের যে দলগুলি আছে তাদের মতোই কিন্তু এদের এই দলের শক্তি।